আসসালামু আলাইকুম। দাখিল পরীক্ষা 2021, অ্যাসাইনমেন্ট 3, ষষ্ঠ সপ্তাহের কুরআন মাজিদ ও তাজভিদ সব থেকে বেস্ট নমুনা উত্তরটি করে দিয়েছি, তোমরা সুন্দর করে লিখে নিতে পারবে। তো এখানে অ্যাসাইনমেন্টটি ছিল যে 2021 সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। স্তর হচ্ছে দাখিল, বিভাগ হচ্ছে সাধারণ এবং বিষয় কোড 101 দেওয়া রয়েছে, কুরআন মাজিদ ও তাজবিদ। এখানে রুটিন টিট দেওয়া রয়েছে, কোন কোন সপ্তাহে কোন কোন অ্যাসাইনমেন্টগুলো হবে। এখানে মোট 12 সপ্তাহ পর্যন্ত দেওয়া রয়েছে, 12 সপ্তাহে অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। তো অ্যাসাইনমেন্টটি ছিল এখানে নির্ধারিত কাজ 3, প্রথম অধ্যায় প্রথম রূপে, এবং এখানে অ্যাসাইনমেন্টটি দেওয়া রয়েছে সফলতা অর্জনের উপায় প্রসঙ্গ সবর। এখন এখানে নির্দেশক, মূল্যায়ন নির্দেশক সব কিছু দেওয়া রয়েছে এবং নির্দেশনা সংক্ষেপে আরবিতে দেওয়া রয়েছে। তো অ্যাসাইনমেন্টটি এখন আমরা সম্পূর্ণ করে দেব, তোমরা সুন্দর করে বইয়ের সাথে মিলিয়ে লিখতে পারো এবং তোমরা সরাসরি ভিডিওটি নমুনা উত্তরের মতো লিখে নিতে পারো। নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনটি অন করে দিন এবং নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিন। তো এখান দাখিল পরীক্ষা 2021, বিষয় কুরআন মাজিদ ও তাজবিদ, অ্যাসাইনমেন্ট 3, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি, বিষয় কোড 101, শিরোনাম হবে সফলতা অর্জনের উপায়, উৎস আলোচ্য আয়াতে কারিমা মহাগ্রন্থ আল কোরআনের সুরাতুল বাকারার 19তম রুকু থেকে নেওয়া হয়েছে। ক নং প্রশ্ন ছিল নির্দেশনায় উদ্ধৃত আয়াতসমূহের ব্যাখ্যামূলক অনুবাদ করো। তো এখানে দেওয়া রয়েছে 153 নং আয়াত এবং আয়াতের অর্থ দেওয়া রয়েছে, এবং 154 নং আয়াতের অর্থ দেওয়া রয়েছে, আল্লাহর পথে যারা নিহিত হয় তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। অর্থাৎ যারা আল্লাহর পথে সংগ্রাম করে শহীদ হয় আল্লাহর কথা অনুযায়ী তারা কবরে জীবিত এবং তারা সেখানে রিজেক্ট প্রাপ্ত, আসলে আমরা তা অনুভব করতে পারি না। 155 নং আয়াতের অর্থ দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব, তুমি ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও। অর্থাৎ যারা প্রকৃত ইমানদার। এখন শানে নজুল দেওয়া রয়েছে, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্তির পর 13টি বছর মক্কায় ইসলামের দাওয়াত পেশ করেন। মুষ্টিময় সত্য সন্ধানী কিছু মানুষ তার আহ্বানে সাড়া দিয়ে ইমান আনেন, কিন্তু মুশরিক নেতাদের দাপটের কারণে মক্কার অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেনি। এদিকে ইয়াসরিবের নেতৃস্থানীয় ব্যক্তিদের একটি বড় অংশ ইসলাম গ্রহণ করেন। তার প্রচেষ্টায় ইয়াসরিবে ইসলামী দাওয়াতের প্রসার ঘটে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ছোট একটি ইসলামী রাষ্ট্র ছিল, তখন থেকে ইয়াসরিবের নাম হয় মদিনা। সেই মাদানী যুগের একেবারে শুরুর দিকে আল বাকারার বৃহত্তম অংশ নাজিল হয়। বর্ণিত আছে ইসলামের প্রথম যুদ্ধ বদর, সেই বদরের যুদ্ধে 6 জন মুহাজির আর 8 জন আনসার, মোট 14 জন সাহাবি শাহাদত বরণ করেন। এই সময় মুনাফেক এবং মুশরিকরা বলাবলি শুরু করল, এরা খামাখা নিজের জীবন দিয়ে দুনিয়ার সুখ শান্তি থেকে বঞ্চিত হলো। তাদের এসব অহেতুক মন্তব্য রদ করার জন্য আলোচ্য আয়াতে কারিমা নাজিল হয়। বিরত থাকা, বাধা দেওয়া, বেঁধে রাখা, আটল থাকা, অবিচল থাকা ইত্যাদি। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, সর্বপ্রকার বিপদে আপদে বা পার্থিব কোনো বালা মুসিবতে কিংবা কোনো অন্যায় অত্যাচার, দুঃখ কষ্টে, রোগে সুখে, ক্ষুধায় তৃষ্ণায়, ইবাদতে মুগ্ধ জিহাদে বিচলিত না হয়ে, নিজেদের ভারসাম্য না হারিয়ে, আনন্দে ও সুখে আত্মভোলা না হয়ে, মহান আল্লাহর উপর নির্ভর করে সব কিছু সহ্য করে অটল এবং অবিচল থাকাকে সবর বা ধৈর্য বলে। সবর বা ধৈর্যশীলতা এমন একটি কাঙ্ক্ষিত নৈতিক গুণ, ইহা ব্যতীত কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে না।
হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবর হচ্ছে তিন প্রকার। বিপদের সময় সবর করা, পাপাচার কাজ পরিহার করার সময় সবর করা, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালনে সবর করা। শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তার লেখা স্বীয় গ্রন্থ ফাতহুল গায়েব এর মধ্যে লিখেছেন, একজন মুমিনকে অবশ্যই এই তিনটি কাজে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে হবে, কিছু আদেশ পালনে, কিছু নিষেধ পালন থেকে বিরত থাকায় এবং তকদিরের ভালো মন্দের হে বৎস যথারীতি নামাজ পড়ো ও সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দান করো এবং বিপদ আসলে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটি দৃঢ় সংকল্পের কাজ। সূরা লোকমানের 17 নম্বর আয়াতের অর্থ। গণং প্রশ্ন, সফলতা অর্জনে সবরের গুরুত্ব। মানুষের ব্যক্তিগত জীবনে সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর আদেশ বিপদ আপদে শত্রুর মোকাবিলায় ধৈর্যের ভূমিকা অপরিসীম। এজন্য আল্লাহ পাক ধৈর্যের প্রশিক্ষণ দিতে বলেছেন এবং এক্ষেত্রে পরস্পর প্রতিযোগিতা করতে বলেছেন। যেমন, হে ইমানদার গান, তোমরা আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন, আর আল্লাহ পাক যার সাথে থাকবেন তার সফলতা অবধারিত। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবরকে আমরা জীবন জীবিকার সর্বোত্তম মাধ্যম হিসেবে পেয়েছি। বুখারী। হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলামের ক্ষেত্রে সবরের উদাহরণ হলো দেহের মধ্যে মাথার মতো। এরূপ তিনি উচ্চস্বরে বললেন, যার ধৈর্য নেই তার ইমান নেই। তাই প্রতিটি কাজকর্মে মানুষের ধৈর্য থাকতে হবে। মুমিনদের ধৈর্যের প্রয়োজন। আল্লাহর নির্দেশের সামনে ধৈর্যের প্রয়োজনে দিনে দাওয়াতের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন, কারণ এ পথে নামলে নানা ধরনের বাধা বিপত্তি কষ্টের মধ্যে পড়তে হয়। আল্লাহ তাআলা বলেন, তুমি মানুষকে তোমার প্রতিপালকের সাথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে আলোচনা করা সম্ভাবে, নিশ্চয়ই তোমার প্রতিপালকের পথ ছেড়ে অবহিত। তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার ধৈর্য তো হবে আল্লাহর সাহায্যে। তাদের জন্য তুমি দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে মনক্ষুণ্ণ হয় না। সূরা নাহল 125-126 আয়াত। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আনাস রাহমাতুল্লাহ আলাইহে হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন দুনিয়াতেই তাকে কিছু শাস্তি দেন, কিন্তু বান্দার অকল্যাণ চাইলে তিনি তার গুনাহের শাস্তি থেকে বিরত রেখে কিয়ামতের দিন তাকে যথার্থ শাস্তি দেন। বিপদ দিয়ে আল্লাহর পরীক্ষা করেন না। তারপর রয়েছে ঘ নম্বর প্রশ্নটির উত্তর এখানে দিয়ে রয়েছে এবং সুন্দর করে দেওয়া রয়েছে, এটি হাতে লেখা, তোমরা সুন্দর করে লিখে নিতে পারবে। তারপরে হচ্ছে এটি তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে।